কথাটা হাজির, তাহলে ব্যক্তি জীবনের বিপ্লব, পারিবারিক জীবনের বিপ্লব। কারো পরিবার খুব খারাপ ছিল, পর্দা ছিল না, কিচ্ছু ছিল না, তার বাড়িতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিনা বিনা আদেশে প্রবেশ নিষেধ। আমার গ্রামে এক বাড়ি ওইরকম ছিল, তারা ছিল বিদাতি, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ছাত্র জীবন থেকে তাদের সাথে আমার একটা চলাফেরা ছিল, তারা নামাজ পড়তো কিন্তু বিদাত করতো তারা, আর পর্দা বলে কোনো কিছু ছিল না, তাদের এই গেট দিয়ে ঢুকতো গ্রামের লোকেরা, আর ওই গেট দিয়ে বেরোতো। এরকম অনেক বাড়ি আছে গ্রামে, হ্যাঁ, মানে গোটা গ্রামের লোকের জন্য রাস্তা সেটা তাদের বাড়িতে। হঠাৎ করে আলহামদুলিল্লাহ তারা যখন শিরক বিদাত থেকে তওবা করলো, আর আলহামদুলিল্লাহ যখন সঠিক জিনিস তারা বুঝতে পারলো, তার পর্দার ব্যাপারটা বুঝে উঠলো। স্কুল কলেজে পড়া মানুষ কিন্তু হঠাৎ করে পর্দার কথা বুঝলো, এখন বন্ধ করা যায় কি করে রাস্তা, গোটা গ্রামের লোকের অভ্যাস আছে বিনা অনুমতিতে তাদের উঠান দিয়ে এপার থেকে ওপার বেরিয়ে যাবে রাস্তা, সেটি এ রাস্তা কি করে বন্ধ করা যায়। বিপ্লব, পারিবারিক বিপ্লব, বিপ্লব ঘটাইতে হবে, তাহলে কিছু লোকের মনে অসন্তুষ্টি আসবে, নারাজ হবে কিছু লোক। এ কথা পরোয়া করলে কোনোদিন কোনোদিন বিপ্লব আসেনি। জীবনে যে কোনো মানুষ বিপ্লব নিয়ে এসেছে তার উপর বহু লোক অসন্তুষ্ট হয়েছে, হয় নাকি? এই জাজিরা আরবের শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যে বিপ্লব নিয়ে এসেছেন, ধর্মীয় বিপ্লব, কবর মাজার পূজা ছিল এখানকার ধর্ম, নাজদের ধর্ম, সাহাবায়ে কেরামদের কবরের পূজা হতো, তাবেইনদের কবরের পূজা হতো, কোথায় একটি কবর আর নেই, মাজার নেই, কবর আছে সাধারণ কবর হিসাবে, যেমন অন্য সাধারণ একজন সাধারণ মিসকিনের কবর থাকে তেমন সবার কবর রয়েছে, কোনো কবর পাকা নেই, কোনো কবর উঁচা নেই, তিন হাত উঁচা নেই, কোনো কবর কবরে কোনো ফুল নেই, কোনো কবরে চাদর নেই। এই বিপ্লব আসলো কোথেকে? যখন আসলো তখন সবাই কি সালামি পেশ করলো, না সারা বিশ্বের বিদাতপন্থীরা তাদেরকে গাল দলে যে ওয়াহাবি, আর ওয়াহাবি মানে মুসলমান নয়, তাহলে বোঝা গেল যে অসংখ্য মানুষ অসন্তুষ্ট হবে যে কোনো বিপ্লব আসবে। তাদেরকে বললাম যে যদি বাড়িতে পর্দা করতে হয় তাহলে গ্রামের কিছু লোক অসন্তুষ্ট হবে, কিন্তু এই অসন্তুষ্টির পরোয়া করলে হবে না, গেটের বাইরে লিখে দেন বিনা আদেশে প্রবেশ নিষেধ, লিখে দেন, আর দরজা লাগিয়ে দেন, দরজা ছিল না খোলা, দরজা থাকবে না, সেখানে দরজা বন্ধ থাকবে, আপনারা নিজেরা ঢুকবেন, এমনি দরজা লক করা থাকবে না, কিন্তু দরজা থাকবে, লিখা থাকবে, তারপরে যদি কেউ ঢুকে বলে থামেন, বাইরে বসার জায়গা আছে, রাস্তা বাইরে দিয়ে আছে, এখান দিয়ে রাস্তা নেই, অসন্তুষ্টি কিছু লোকের হবে, তাহলে বিপ্লব আসবে। তো কোরআনে করিম বলছিলাম যে কোরআনে করিম নাজেল হওয়ায় কি ধরনের বিপ্লব এসেছে বলতে পারেন? হ্যাঁ, কি ধরনের বিপ্লব? একরকমের বিপ্লব এসেছে, সার্বিক বিপ্লব এসেছে, ব্যক্তি জীবনে বিপ্লব এসেছে, যে উমার রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য চলে আসছেন, আল্লাহু আকবার, আর রাস্তায় সূরা তাহার কয়েকটি আয়াত মাত্র বোনের কাছ থেকে শুনছেন, আর সাথে সাথে বলছেন দুল্লুনি আলা মুহাম্মদ, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে, কেন তুমি যাবে, তুমি কি খুন করতে যাবে? না 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 না, আমি কলেমা পড়ব, আমি কলেমা, বুঝতে পেরেছি যে এই যে তোমার তেলাওয়াত শুনলাম, এই মানুষের কথা নাই, মানুষের কথা নাই, ঐশী বাণী, ব্যক্তি জীবনে বিপ্লব হঠাৎ করে, কট্টর দুশ্মন আর অন্তরঙ্গ বন্ধু হয়ে যাচ্ছে সাথে সাথে, দু চার মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে, হিন্দার মতো দুশ্মন ইসলামের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, প্রিয় চাচা, সম্মানিত চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুস শাহাদা, তাকে তার বুককে চিরে ফেড়ে কলিজাকে চিবিয়ে নিচ্ছে, চিবিয়ে নিয়ে গিলার চেষ্টা করলো, গিলতে যখন পারলো না তখন উগুলিয়ে ফেললো বমি করে, সেই হিন্দার মতো ইসলাম দুশ্মন কট্টর, সেই কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, যাদের নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথা জখম হয়ে আহত হয়েছে, আর তারা তখন কাফেরদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু কিরকম বিপ্লব আসলো যে সেই খালিদ বিন ওয়ালিদের দ্বারা, আল্লাহু আকবার, সে পারস্য সাম্রাজ্যের পতন ঘটল, আল্লাহু আকবার। তার ব্যক্তি জীবনে বিপ্লব, পারিবারিক জীবনে বিপ্লব ঘটেছে, জেনা, জেনা, জেনাটা কোনো রকমের দোষ ছিল না, এমন একটা যুগ ছিল জাহিলি যুগ, কি ধরনের পারিবারিক বিপ্লব ঘটলো যে এমন পর্দা করা শুরু করলেন সাহাবি আসরা, যে শুধু একটি চক্ষু খোলা থাকত, একটি চক্ষু ছাড়া আর কিছু খোলা থাকত না, যে চক্ষু দিয়ে দেখতেন, আর একটি চোখ বন্ধ থাকতো, কারণ এত তো পাতলা কাপড় পাওয়া যাবে না, সুতরাং মোটা কাপড় দিয়ে একটি চক্ষু ঢেকে আর একটি চোখ শুধু খোলা, যে চক্ষু দিয়ে দেখতেন। অথচ তার পূর্বে জাহিলি যুগে
পর্দা তো দূরের কথা, জেনা কোনো দোষের ব্যাপার ছিল না। যে কোনো পাপ, সামাজিক বিপ্লব আসলো, পারিবারিক বিপ্লব আসলো, অর্থনৈতিক বিপ্লব আসলো, সুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আব্বাস সবচেয়ে বড় সুদ করছিলেন, আল্লাহু আকবার। কলিমা পড়লেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে সুদ হারাম, তুমি কলিমা পড়েছো, সুদ হারাম, সুদের ব্যবসা করতে তুমি, আর সুদ হারাম হওয়ার ঘোষণা করছি, আর যত লোকের কাছে আমার চাচা আব্বাসের টাকা পড়ে রয়েছে, ধার দেওয়া রয়েছে, ঋণ দেওয়া রয়েছে, আমি ঘোষণা করছি যে সর্বপ্রথম যে সুদ রহিত করছি, আর এর ঘোষণা করছি তা হচ্ছে রেবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস আমার চাচার যে সুদ আর সুদ দিতে হবে না, রৌস আমল যা আসল পুঁজি নিয়েছে তা ফিরে তেরো দিকে সুদ। অর্থনৈতিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, আল্লাহ জি, বিচার বিভাগের বিপ্লব, সার্বিক বিপ্লব, কার দ্বারা? কোরআন দ্বারা। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আরেকটি কথা বলি, কোরআনে কেরিম যে সময় নাজিল হয়েছিল মক্কাতুল মুকাররমায়, কাবার চারিদিকে কতটি মূর্তি পূজা হইতো বলেন দেখি? কাবার চারিদিকে, মক্কায় নয়, অনেকে ভুল বলে যে মক্কাতে 360 মূর্তির পূজা হয়তো না, ও হাউলাল কাবাতে হাদিসে রয়েছে, ও হাউলাল কাবাতে সালাতু মিয়া ও সিত্তু নাসানামান, শুধু কাবার চারিদিকে ওই তওয়াফের জায়গায় যেটাকে মাতাফ বলা হয়, যে জায়গায় আজকে তওয়াফ করছেন, সেখানে 360 মূর্তি ছিল। 1400 বছর আগে যদি 360 মূর্তি থাকে, আজকে কত হাজার মূর্তি সেখানে হইতো ভাবতে পারেন, আর কত বড় মন্দিরে পরিণত হইতো ভাবা যায় কি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ভারত বাংলাদেশ পাকিস্তানে কত লক্ষ লক্ষ মাজার আছে, এ মাজারগুলি ইসলাম আসার আগে তৈরি হয়েছে না পরে? পরে, আর পরেও নবী করিম সাল্লামের পরে কাছাকাছি 500 বছর তৈরি হয়নি, তার মানে এই 1400 বছর আরো 500 বছর কম করে দেন তাহলে বাকি কত? 900 বছর। এই 900 বছরের মধ্যে লক্ষ লক্ষ মাজার এক একটি দেশে তৈরি হয়েছে, ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে যে মাজারের দেশে সব দেশে, তাহলে 900 বছরের মধ্যে যদি লক্ষ লক্ষ মাজার মুসলিম এক শ্রেণীর মুসলিমদের দ্বারা তৈরি হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা হচ্ছে, তাহলে মক্কার মুশরিকদের মাঝে যদি কোরআনে কারিম নাজেল না হতো, তো কত লক্ষ লক্ষ দেবী দেবতার মূর্তি পুতুল প্রতিমার পূজা হইতো, চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল কোরআন কারিম দিয়ে হিদায়াত করেছেন, আল্লাহ আকবার। সুদূর বাংলাদেশে মধ্যখানে 75% কাফের হিন্দু থেকে গেল ভারতে, আর সুদূর বাংলাদেশে 90% মুসলমান হয়ে গেল, ভাগ্যবান নয় কি মুসলিমরা যারা জন্মগত ইসলাম পেয়ে গেছে? বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা ভারতে কাফেরদের মাঝে থেকে হিন্দুদের মাঝে থেকেও ইসলাম পেয়ে গেছে, কত শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ, যে আমরা মুসলমান হয়েছি, আমাদের ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। এ কোরআন নাজেল হলে তা হতো কি? কোরআন যদি নাজেল না হতো তাহলে তা হতো কি? অসম্ভব। শুধু ইন্দোনেশিয়া চলে যান, মালয়েশিয়া চলে যান, বরুনাই, দারুসসালাম চলে যান, আরো দূরে দূরে চলে যান, আল্লাহু আকবার, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রাস্তা থেকে মুক্তি দিয়েছেন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন মক্কা এবং মদিনার লোকদেরকে, মদিনার লোকদেরকে বিশেষ করে সম্বোধন করে বলা হয়েছে, আনসারদেরকে, মুহাজিররাও ছিলেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের তটে পৌঁছেই গিয়েছিলে। জাহান্নামের হুফরা মানে গর্ত, জাহান্নামের গর্তের তটে তোমরা পৌঁছে গেছিলে, কিনারায় পৌঁছে গেছিলে, ফান কাজা কুম মিনহা, আল্লাহ তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, উদ্ধার করলেন, কিসের দ্বারা উদ্ধার করলেন? আল কোরআন কারীম নাযিল করে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি এই আসমানি সিলেবাস নাযিলের মাধ্যমে। এর চাইতে বড় ফজিলত আর রমজান মাসে বলার প্রয়োজন নেই। তারপরে বহু ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, একটি হাদিসে ইরশাদ করেছেন, এ রাজা আর রমাদান যখন রমজান এসে যায়, ফতিহাত আবু আবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবু আবুল জাহিম, কোন হাদিসে রয়েছে গুল্লিকাত আবু আবুল নিরান, একই কথা, জাহিম জাহান্নাম আর নিরান নারের বহু বচন, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় আর তার একটিও দরজা খোলা হয় না, ওয়ালা ফালাম ইফতাহ মিনহা বাব, আর কি করা হয়, অসুফিলাতি শায়াতিন, শয়তানকে শিকলাবদ্ধ করে দেওয়া হয়,
অন্য হাদিসে রয়েছে মারাদাতুল জিন, জিনদের মধ্যে কার যেগুলি মারদুদ।